না, এটা কোনো পুরসভার চিত্র নয়, এই ছবিটা গ্রামের। তীব্র দাবদাহে শুকিয়েছে নদী খালবিল পুকুর, জলের জন্য হাহাকার পুরুলিয়ার গ্রামে গ্রামে। জল পাচ্ছে নাই, পশু যেমন গরু ছাগল ভেড়া আইছে তো মাঠে তো জল নাই না, তার তার মধ্যে সবচেয়ে বেশি অসুবিধা দেখা যাচ্ছে গরু, যাদের গরু মানে পশুপালক দেখেন, তারপর মুরগি পাইপ লাইনে আছে, পাইপ লাইনে জল পড়ে না, পাইপ লাগে যতদিন লে ঘরে ঘরে নলকূপ দিয়ে মানে পাইপ লাইন যুক্ত করেছে ততদিন একবারে সম্পূর্ণ জল পড়ে না, এক দুঃখ জেরা কিন জলে কি হবে পশু, সেইখানে সরকার ভাবুক যে পশু পাখি গুলো যে গরু ছাগল ইয়ারা কি করে কিভাবে বাঁচিয়ে থাকবে। এতদিন কংসাবতী নদীর উপর নলকূপ খনন করে পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহ করা হতো চূড়া ও চাটুদার পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গ্রামে, কিন্তু দীর্ঘদিন পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে নদীর জলস্তর নেমে গেছে। এই ঘাটে এই পাইপ লাইনের মধ্য দিয়েই চাটুমাদার ও মাগুড়া লালপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে পানীয় জল সরবরাহ হয়ে থাকে, কিন্তু এই গ্রীষ্মকালে প্রচুর দাবদাহে প্রখর রৌদ্রে নদীর বালি শুকিয়ে গেছে, নদীর জলস্তর নিচের দিকে নেমে গেছে, তাই এই পাইপ লাইনে জল না উঠাই পুরুলিয়ার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বা জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এই জল পাম্পের সাহায্যে এই যে জায়গা থেকে জল উঠছে সেই জায়গায় জল দিয়ে রিচার্জ করার ব্যবস্থা করেছি, তার ফলে কিছুটা হলেও জল পাচ্ছে এলাকার মানুষজন। অভিযোগ, পরিবার পিছু মাত্র দুই বালতি পানীয় জল দিয়েই সারাদিন কাটাতে হচ্ছে এই গ্রামের বাসিন্দাদের। এই টাঙ্কিটা কবে কবে দিছে? প্রতি গ্রীষ্মেই পানীয় জলের হাহাকারের এই চিত্রটা চেনা পুরুলিয়াবাসীর, কিন্তু স্থায়ী সমাধান এখনো হয়নি। পিপাসা মেটাতে এখন তাদের ভরসা এই দুই বালতি জল। পুরুলিয়া থেকে প্রদীপ মাহাতো, রিপোর্ট, নিউজ বর্তমান।